শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে কাল শুরু হবে বাংলাদেশ ক্রিকেট দলের এশিয়া কাপ মিশন। ক্যান্ডিতে অলরাউন্ড নৈপুণ্য দিয়ে স্বাগতিক শ্রীলঙ্কাকে হারানোর লক্ষ্য টিম বাংলাদেশের, এমনটাই জানিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। প্রথম ম্যাচ সামনে রেখে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ। অন্যদিকে স্বাগতিক শ্রীলঙ্কারও লক্ষ্য নিজেদের মাঠে জয় দিয়ে এশিয়া কাপ শুরু করা। পাল্লিকেল স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর 3:30। এস এম সুমনের প্রতিবেদন। এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হচ্ছে একদিনের ফরম্যাটে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বৃহস্পতিবার শুরু হবে বাংলাদেশ দলের মিশন। লঙ্কানদের বিপক্ষে ম্যাচ সামনে রেখে ক্যান্ডিতে বাংলাদেশ দল দুদিন অনুশীলন করেছে। মঙ্গলবার সন্ধ্যার পর এবং বুধবার দিনের আলোতে বাংলাদেশ প্রস্তুতি নিয়েছে। কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার পাশাপাশি নেটে নিজেদের ভুল ত্রুটি শুধরে নিয়েছেন ক্রিকেটাররা। জ্বর থেকে সম্পূর্ণ সুস্থ না হওয়ায় এশিয়া কাপ ক্রিকেটে খেলতে পারবেন না লিটন দাস। তার জায়গায় শেষ মুহূর্তে দলে নেওয়া হয়েছে এনামুল বিজয়কে। নিজেদের মাঠে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা বরাবরই শক্তিশালী প্রতিপক্ষ। লঙ্কানদের হারাতে হলে ব্যাটসম্যানদের পাশাপাশি বোলিংয়েও নজর কাড়া পারফর্ম করতে হবে বাংলাদেশকে। ক্রিকেটাররা 22 গজে নিজেদের সেরাটা খেলতে পারলে জয় পাওয়া সম্ভব বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক। দুই দলেরই স্ট্রেংথ উইকনেস একই রকম, সো দুই দলের জন্য সমান অপরচুনিটি। আসলে নতুন যে প্লেয়ার আসবে তার জন্য একটা সুযোগ এখানে ভালো কিছু করার। এশিয়া কাপ ক্রিকেটের বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, দলে বেশ কয়েকজন ক্রিকেটার রয়েছেন যারা যে কোনো সময় খেলার পার্থক্য গড়ে দিতে পারে। আর নিজেদের মাঠে বরাবরই শ্রীলঙ্কা শক্তিশালী, বাংলাদেশের বিপক্ষে জয় চায় স্বাগতিকরাও। পাল্লিকেলেতে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ বৃষ্টিতে বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে সেখানকার আবহাওয়া বিভাগ। এস এম সুমন, বৈশাখী সংবাদ।